নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী হিস্ট্রি ডান্স টিউটোরিয়াল আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং ফোক ডান্স হ্যাঁ ফোক ডান্স আমাদের সবারই খুব পছন্দের ডান্স আজকে আমি শেখাবো ফোক ডান্সের কিছু বেসিক স্টেপ যেগুলো তোমরা ফোক ডান্সে গানের সঙ্গে অ্যাপ্লাই করতে পারো ইনফ্যাক্ট তোমরা ফোক ডান্সে গানে মিউজিকের সঙ্গেও অ্যাপ্লাই করতে পারো সেটা অবশ্যই গান অনুসারে তাহলে চলো দেখিনি সময় নষ্ট করে ফোক ডান্সের বেসিক স্টেপগুলো ফোক ডান্স একটা এমন ডান্স যেগুলো তোমরা হাতের বা পায়ের কিছু মুভমেন্ট চেঞ্জ করে অনেক রকম ফিগার করতে পারো ফোক ডান্সের বেসিক স্টেপগুলোর নাম্বার ওয়ান হচ্ছে এই স্টেপটা মানে যেখানে তোমরা ঘড়ি পড়ো সেদিক থেকে রিস্টটা উল্টে দিয়ে পেছনে আর এই হাতটা কমা মানে দুটো হাত এরকমভাবে থাকবে দিলাম প্রথমে আমি লেফট সাইডে কর্নারে করাচ্ছি নিচে ওপরে কি করলাম যখন ডান দিয়ে নিচের দিকে নামছি দুটো এলবো নিচের দিকে নামালাম আর যখন পেছন দিকে যাচ্ছি এলবো দুটো ওপর দিকে তুললাম ওয়ান টু ওয়ান টু এরম আমরা ডান দিকেও করব ওয়ান টু ওয়ান টু এটা আমরা সামনে পেছনেও করতে পারি সামনে পেছনে সামনে পেছনে এই কর্নারও করতে পারি সামনে পেছনে সামনে পেছনে ফন্ট এটা হলো নাম্বার ওয়ান স্টেপ টুটা হচ্ছে পায়ে ডিপিং করা ফ্ল্যাট টো ফ্ল্যাট টো এ দেখো ফ্ল্যাট টো ফ্ল্যাট টো এই পাটা দিয়ে আমরা অনেক রকম ফিগার করতে পারি যেমন আমরা এটা করতে পারি ওয়ান টু ওয়ান টু এই কর্নারে ওয়ান টু ওয়ান টু এই ফিগার দিয়ে এই পা দিয়ে আমরা এই ফিগারটাও করতে পারি ওয়ান টু ওয়ান টু আবার এই কর্নারে ওয়ান টু ওয়ান টু সেম পা দিয়ে আমরা ঘুরেও ফিগার করতে পারি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু কোমরে হাত দিয়ে আমরা ঘুরতে পারি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান তাহলে আমরা একটা পা দিয়ে কত রকম ফিগার করলাম একটা ছিল কোমরে হাত দিয়ে করলাম একটা ছিল দুটো হাতে কোমরে দিয়ে করলাম একটা এই দিয়ে ঘুরে করলাম একটা এরমভাবে ঘুরে করলাম তাহলে একটা পা দিয়ে আমাদের চারটে ফিগার হয়ে গেল স্টেপ নাম্বার থ্রি হলো হালকা করে জাম্প করে এলবোটাকে কনস্ট্যান্ট মুভ করানো ওয়ান টু একবার ডান যাওয়া একবার পার ওপর আসা ডান পা বা ডান পা এই কর্নারও করবো লেফট রাইট এলবোটাকে সঙ্গে সঙ্গে কত ইজি এটা এবার হলো স্টেপ নাম্বার ফোর এটা খুব একটা মজার স্টেপ দেখো হাতটা প্রথমে এখানে দুবার তালি মারছি তারপরে শোল্ডারে মানে হাতটা হচ্ছে ফার্স্ট টাইম নিচের দিকে দুবার তালি দুবার শোল্ডারে তালি একবার হাতটা নিচের দিকে একবার ক্রস নিচের দিকে ক্রস পাটা হচ্ছে দুবার টো দিয়ে তারপর ক্রস করে টো দিয়ে মানে হাতটা নর্মাল দুবার স্ট্যাম্প পাটাও দুবার একসঙ্গে হাত আর এক একসঙ্গে ওয়ান টু হাতটাও ক্রস পাটাও ক্রস ওয়ান টু জিনিসটা কেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই কর্নারে করি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে এই স্টেপটা আমি দুটো সাইডে যেতে পারি রাইট সাইড লেফট সাইড দুটো কর্নারও করতে পারি দেখো কর্নারে করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই কর্নারে করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরপর হলো স্টেপ নাম্বার ফাইভ এটাও খুব মজার একটা স্টেপ আমরা হাতটাকে তুড়ি মারার মতো করবো যেমন আমরা তুড়ি মারি সেরকম প্রথমে হাতটা যেদিকে যাবে বডি আর পা অপোজিট সাইডে যাবে আমার হাতটা দেখো আছে বা দিকে আমার বডি আর নি মানে হাটও দুটো আছে রাইট সাইডে ওয়ান তুড়ি মারলাম উল্টো দিকে গিয়ে আবার তুড়ি মারলাম মানে ওয়ান টু ওয়ান টু বডি দিকে হাতটা অপোজিট সাইডে এরকম করে আমরা হাফ সিটিং করতে পারি ফুল সিটিং করতে পারি রাইটে যেতে পারি লেফটে যেতে পারি যা ইচ্ছে করতে পারি ওয়ান টু ওয়ান টু আবার আমরা অপোজিট সাইডে যাব ওয়ান টু ওয়ান টু ওয়ান টু পাটা হিল দিয়ে হবে পাটা হিল দিয়ে হবে এরকম করে আমরা হাফ বসতে পারি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আবার ফুল সিটিং করতে পারি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান আশা করি ফোক ডান্সের বেসিক স্টেপগুলো তোমরা বুঝতে পেরেছ ফোক ডান্সে আরও অনেক মজার স্টেপ আছে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর ফোক ডান্সে আরও কিছু কিছু স্টেপ আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো চ্যানেলটা প্লিজ লাইক করো যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করো নমস্কার